যিনি পিবিআই তে কর্মরত আছেন তিনি তদন্ত করবেন বিচার চাই আর বিচার চাই আমাদের এই বরিশালের আইন অঙ্গনের শিক্ষণ বিচারজীবী রেজাউল করিম রেজাকে গত 29 তারিখ হত্যা করা হয়েছে গ্রেফতার করে এটি হলো তার বাবার অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক আনিসুর রহমান স্যারের করে নালিশি দায়ের হয়েছে নালিশি দায়েরের প্রেক্ষিতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং জবানবন্দির পর এই মত্ত বিজ্ঞ বিচারক জনাব আনিসুর রহমান স্যার তিনি আদেশ দিয়েছেন যে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন অফিসার যিনি পিবিআই তে কর্মরত আছেন তিনি তদন্ত করবেন তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন এবং প্রতিবেদন আগামী 23-2 তারিখের ভিতর দেওয়ার জন্য উনি আদেশ দিয়েছেন এবং সেই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন গত 29 ডিসেম্বর মঙ্গলবার রাতে আমার ছেলেকে গ্রেফতার করছে মহিউদ্দিন এসআই ডিবি মহিউদ্দিন এসআই গ্রেফতার করে নিয়ে যায় নির্মমভাবে তারে নির্যাতন করে তারে হত্যা করা হয়েছে এই জন্য আমার মামলা আদালতে গ্রহণ করছে এই জন্য আমি অনেক খুশি আমি অনেক খুশি আমি আমি এই বিবির কাছে মামলা দিয়েছে তো আমি খুশি কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই আমি ওর ফাঁসি চাই মরিতনে ফাঁসিছি আমি সুষ্ঠু বিচার চাই যে এরকম যেন কারো সন্তান কারো মায়ের বুক খালি না হয় আমি এর বিচার চাই আমি বিচার চাই আর বিচার চাই আব্দুল কালাম আজাদ